নায়করাজ রাজ্জাক বাংলা ছবির স্থপতি আর সাকিব খান অলরাউন্ডার সুপারস্টার। দেশের সিনেমা নিয়ে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মিশা সওদাগর। বলেন, নিজেকে কতভাবে ভাঙা যায় আর গড়া যায় তা বারবার প্রমাণ করেছেন সাকিব। আর তাই তো তার ছবি দেখতে দর্শকদের এত আগ্রহ উচ্ছ্বাস। যিনি বাংলা চলচ্চিত্র আমাদেরকে করতে শিখিয়েছেন, যিনি আমার মাকে, আমার বাবাকে, আমার ভাইকে অডিয়েন্স বানিয়ে ইন্ডিয়ান এবং হিন্দি ছবির বিরুদ্ধে, উর্দু ছবির বিরুদ্ধে বাংলা নায়ক হতে পারে, সেটার মানেন উনি নায়করাজ রাজ্জাক, যাকে আমি বলি বাংলা চলচ্চিত্রের স্থপতি। এবং উনি হচ্ছেন পিতা, ওনার মাতা হচ্ছেন আমাদের কবরী ম্যাডাম। তো উনি যে ওনার সাথে আর কোনো তুলনা নাই, নায়করাজ রাজ্জাক আলাদা আলাদা। তো সেই পরে সুপারস্টার যারা এসছে, অনেকেই এসছে, জসীম ভাই বা সুপারস্টার, ওকে, আমি তার সাথে কাজ করেছি। আরেকটা সুপারস্টার বলে দেই, তোমরা তখন ছোটো ছিলা, রুবেল ভাই বা সুপারস্টার, মান্না তারপর হলো, তারপরে আমাদের ওমর সানি ছিল সুপারস্টার। সালমান শাহের সময়টা খুব কম ছিল, বাট কম সময়ে বাট এমন দ্যুতি ছড়িয়েছে, যেটা যে দ্যুতি এটা মানে এমন আলো জ্বালিয়ে গেছে যে অনির্বাণ শিখায় কখনো নিভবে না আর কি। ও এমন ইম্প্যাক্ট এনেছে, কাজে ওর সম্পর্কে আর কি বলবো যে ন্যাচারাল জিনিসটাকে, ন্যাচারাল রাজ্জাক ভাইয়ের পরে ন্যাচারাল অ্যাক্টিং করে একেবারে শিশু থেকে মামা নানি দাদি পর্যন্ত মন জয় করার শিল্পী ছিল একমাত্র ও। এটা আর কেন, রাজ্জাক ভাইয়ের পরে সালমান শাহ, শেষ এই পাশে। আর মান্না ছিল সাধারণ মানুষের প্রতিনিধি, শুধু মান্নার মৃত্যু প্রমাণ করে মান্নার লাশ আমরা নিয়ে যেতে পারিনি, মান্নার কি আমরা শহীদ মিনারে নিয়ে যেতে পারিনি। মানুষের মানে প্রত্যেকের মনে একটা প্রতিবাদ চায়, প্রতিবাদ করতে চায় মানুষ, ওই প্রতিবাদটা ছিল মান্না, ঠিক আছে। আর এগুলোর সবার সংমিশ্রণ, সবার কাছ থেকে মনে করো অলরাউন্ডার তুমি পাবা, দ্যাটস ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান। এর মধ্যে তুমি মনে করো দেখতেই মনে হয় কি সাকিব খান, ওর হাঁটা চলা চেহারা, ওর সৌন্দর্য, ওর নাচ, ওর অ্যাকশন, সেন্স অফ অ্যাক্টিং সব মিলায় মনে করো মাল্টি মাল্টি জিনিস ওর মধ্যে পেয়েছে, যার জন্য ওর লংজিবিটিটা এইরকম।